আসসালামু আলাইকুম, আমি মোসামত কাজল রেখা, সহকারী শিক্ষক অরিমন সরকারি উচ্চ বিদ্যালয়ে। প্রিয় শিক্ষার্থী, তোমাদের অনলাইন ক্লাসের শুভেচ্ছা জানাচ্ছি। এখন আমি ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রথম পত্রে আকাশ প্রবন্ধ নিয়ে আলোচনা করব। এই আকাশ প্রবন্ধটি লিখেছেন আবদুল্লাহ আলমুতি, আর এই আকাশ প্রবন্ধটির বিষয়বস্তু হচ্ছে আকাশ বিষয়ে বৈজ্ঞানিক ধ্যান ধারণা। তো আকাশ বিষয়ে বৈজ্ঞানিক ধ্যান ধারণা, এ সম্পর্কে আমরা এখন দেখব আকাশ প্রবন্ধে আবদুল্লাহ আলমুতি কি লিখেছেন। প্রিয় শিক্ষার্থী, এখন আকাশ প্রবন্ধটি পাঠ করে দেখছি। আকাশ, আবদুল্লাহ আলমুতি। খোলা জায়গায় মাথার উপরে দিন রাত আমরা আকাশ দেখতে পাই। গাছপালা, নদী নালা, দুনিয়ায় কোথাও আছে কোথাও নেই, এমন কি ঘর বাড়ি, জীবজন্তু, মানুষও সব জায়গায় না থাকতে পারে, কিন্তু আকাশ নেই। ভূপৃষ্ঠে এমন জায়গা কল্পনা করা শক্ত। দিনের বেলা সোনার থালার মতো সূর্য তার কিরণ ছড়া চারপাশে, এমনি সময়ে সচরাচর আকাশ নীল, কখনো সাদা বা কালো মেঘে ঢেকে যায় আকাশ। ভোরে বা সন্ধ্যায় আকাশের কোনো কোনো অংশে নামে রঙের বন্যা, কখনো বা সারা আকাশ ভেসে যায় লাল আলোতে। রাতের আকাশ সচরাচর কালো, কিন্তু সেই কালো চাঁদোয়ার গায়ে জ্বলতে থাকে রূপালি চাঁদ আর অসংখ্য ঝকঝকে তারা আর গ্রহ। আগেকার দিনে লোকে ভাবত আকাশটা বুঝি পৃথিবীর ওপর একটা কিছু কঠিন ঢাকনা, কখনো তারা ভাবত আকাশটা পরতে পরতে ভাগ করা। আজ আমরা জানি আকাশের নীল চাঁদোয়াটা সত্যি সত্যি কঠিন কোনো জিনিসের তৈরি নয়, আসলে এ নিতান্তই গ্যাসে ভর্তি ফাঁকা জায়গা। হরহামেশা আমরা যে আকাশ দেখি তা আসলে পৃথিবীর বায়ুমণ্ডলের ঢাকনা। সেই বায়ুমণ্ডলে রয়েছে নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, এমনই গোটাকুড়ি বর্ণহীন গ্যাসের মিশেল, আর আছে পানির বাষ্প আর ধুলো কণা। আকাশ যদি বর্ণহীন গ্যাসের মিশেল, তবে তা নীল দেখায় কেন? মাঝে মাঝে সাদা আর লাল রঙের খেলাই বা দেখি কি করি। আসলে সাদা মেঘে রয়েছে জলীয় বাষ্প, জমে তৈরি অতি ছোট ছোট অসংখ্য পানি কণা। কখনো মেঘে এসব কণার গায়ে বাষ্প জমার ফলে ভারী হয়ে বড় পানির কণার তৈরি হয়, তখন সূর্যের আলো তার ভেতর দিয়ে আসতে পারে না, আর তাই সে মেঘের রং হয় কালো। কিন্তু সারাটা আকাশ সচরাচর নীল রঙে হয় কি করে? আকাশ নীল দেখায় বায়ুমণ্ডলে নানা গ্যাসের অণু ছড়িয়ে আছে বলে। এসব গ্যাসের কণা খুব ছোট মাপের আলোর ঢেউ সহজে ঠিকরে ছিটিয়ে দিতে পারে। এই ছোট মাপের আলোর ঢেউগুলোই আমরা দেখি নীল রং হিসাবে। অর্থাৎ পৃথিবীর ওপর হাওয়ার স্তর আছে বলে পৃথিবীতে আকাশকে নীল দেখায়। সকাল দুপুর সন্ধ্যায় আকাশের হুবহু রং একরকম থাকে না, এর কারণও হলো পৃথিবীর ওপরকার বায়ুমণ্ডল। সূর্য থেকে যে আলো আমাদের চোখে পড়ে তাকে পৃথিবীর ওপরকার বিশাল হাওয়ার স্তর পেরিয়ে আসতে হয়। দুপুরবেলা এই আলো আসে সরাসরি, অর্থাৎ প্রায় লম্বভাবে হাওয়ার স্তর ফুড়ে, কিন্তু সকালে বা সন্ধ্যায় এই আলো আসে স্তেরসাভাবে হাওয়ার স্তর পেরিয়ে। তাতে আলোকে হাওয়ার কণা ডিঙ্গাতে হয় দুপুরের তুলনায় অনেক বেশি। সকালে বা সন্ধ্যায় মেঘ আর হাওয়ায় ধুলোর কণার ভেতর দিয়ে লম্বপথ পেরিয়ে আসতে পারে সূর্যের লাল আলো ঢেউগুলো। সে মেঘকে তখন দেখায় লাল, ঘন বৃষ্টি মেঘের বড় বড় কণারা যখন আকাশ ছেয়ে ফেলে তখন তার ভেতর দিয়ে আলো পেরিয়ে আসতে পারে না, তাই সে মেঘকে দেখায় কালো। আগেকার দিনে আমাদের অপরকার আকাশ নিয়ে বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষা করতেন শূন্যে বেলুন পাঠিয়ে বা যন্ত্রপাতি সত্য রকেট চালে। আজ মানুষ নিজেই মহাকাশ যানে চেপে সফর করছে পৃথিবীর ওপর বহুদূর পর্যন্ত। পৃথিবী ছাড়িয়ে যেতে পেরেছে চাঁদে, পৃথিবীর ওপর 150-200 মাইল বা তারও অনেক বেশি ওপর দিয়ে ঘুরছে অসংখ্য মহাকাশ যান। যেখান দিয়ে ঘুরছে সেখানে হাওয়া নেই বললেই চলে। মহাকাশ যান থেকে দিন রাত তোলা হচ্ছে পৃথিবীর ছবি, জানা যাচ্ছে কোথাও কখনো কখন আবহাওয়া কেমন হবে, কোন দেশে কেমন ফসল হচ্ছে। মহাকাশ যান থেকে ঠিকরে দেয়া হচ্ছে টেলিফোন আর টেলিভিশনের সঙ্গে, তাই দূর দেশের সঙ্গে যোগাযোগ আজ অনেক সহজ হয়ে উঠেছে। প্রিয় শিক্ষার্থী, এখন দেখি এই আকাশ প্রবন্ধটি পাঠের উদ্দেশ্য। আকাশ প্রবন্ধটি পাঠের উদ্দেশ্য, পাঠের উদ্দেশ্যটা দেখি। পাঠের উদ্দেশ্য,
আকাশ প্রবন্ধটি পাঠের উদ্দেশ্য হলো বিজ্ঞান চেতনা জাগ্রত করা। তো এই আকাশ প্রবন্ধের আকাশকে আমরা কি কি নামে জানতে পারি প্রিয় শিক্ষার্থীরা, এটা এখন দেখব। আকাশ গগন, গগন অম্বর, বোম বোম শূন্য, অন্তরিক্ষ 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 লহ। প্রিয় শিক্ষার্থী, আকাশকে আমরা দেখতে পাই গগন, অম্বর, বোম, শূন্য, অন্তরিক্ষ, নভ, এইসব নামে। অর্থাৎ আকাশ, আকাশ শব্দটির প্রতি সমার্থক শব্দ হলো গগন, অম্বর, বোম, শূন্য, অন্তরিক্ষ, নভ। প্রিয় শিক্ষার্থী, এখন দেখি এই আকাশ প্রবন্ধটির শব্দার্থ কিছু ঠিক আছে, সেগুলো দেখি। আকাশ প্রবন্ধটিতে শব্দার্থ ভূপৃষ্ঠ, ভূপৃষ্ঠ পৃথিবীর ওপরের অংশ, পৃথিবীর ওপরের অংশ, পৃথিবীর পৃথিবীর ওপরের অংশ। পানির বায়বীয় অবস্থা, জলীয় বাষ্প, অর্থাৎ জলীয় বাষ্প শব্দের অর্থ হলো পানির বায়বীয় অবস্থা। ঠিক রে মানে ছিটকে, ছিটকে বা ছড়িয়ে। সংকেত, ইঙ্গিত, ইঙ্গিত বা ইশারা। এছাড়া আরো কিছু শব্দ আছে, যেমন চাঁদোয়া, শামিয়ানা, কাপড়ের ছাউনি, কণা, বস্তুর অতি সূক্ষ্ম বা ক্ষুদ্র অংশ। বায়ুমণ্ডল শব্দের অর্থ হচ্ছে পৃথিবীর ওপরে যত দূর পর্যন্ত বাতাস রয়েছে। নাইট্রোজেন শব্দের অর্থ বর্ণ গন্ধ নেই এমন একটি মৌলিক গ্যাস, বাতাসের প্রধান উপাদান। অক্সিজেন, জীবের প্রাণ বাঁচানো ও আগুন জ্বালানোর জন্য দরকারি বর্ণহীন, স্বাধীন, গন্ধহীন মৌলিক গ্যাস। মিশেল, বিভিন্ন বস্তুর মিলন বা মিশ্রণ, হুবহু, অবিকল, একেবারে একই রকম। তেরসা, বাঁকা, আড় বা হেলানো। মহাকাশযান, মহাকাশে যাতায়াতের বাহন। শিক্ষার্থী, এখন শব্দার্থ দেখা হলো, এখন দেখি আকাশ প্রবন্ধটির প্রাবন্ধিক অর্থাৎ লেখকের পরিচিতি। আকাশ প্রবন্ধটি লিখেছেন আব্দুল আলমতি। তিনি সিরাজগঞ্জ জেলার ফুলবাড়িতে 1930 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। বিজ্ঞানের অনেক জটিল রহস্যময় অজানা দিককে তিনি আকর্ষণীয় সাবলীল ভাষায় তুলে ধরেছেন। ছোটদের জন্য তার লেখা বইগুলো হচ্ছে এক, এসো বিজ্ঞানের রাজ্যে, এসো বিজ্ঞানের রাজ্যে, আবিষ্কারের নেশায়,
अगर पृथ्वी और शेष नहीं शेष नहीं पास जाना अजानर देशे जाना अजानर देशे सागर रहस्य बुरी सागर रहस्य बुरी आई बिस्टि झेपे আর ফুলের জন্য ভালোবাসা। প্রিয় শিক্ষার্থী, আব্দুল্লাহ মতির ছোটদের জন্য লেখা যে বইগুলো, এসব বিজ্ঞানের রাজ্যে অবাক পৃথিবী আবিষ্কারের নেশায় রহস্যের শেষ নেই জানা অজানা দেশে সাগরের রহস্য ভরি আয় বৃষ্টি ঝেপে ফুলের জন্য ভালোবাসা। প্রিয় শিক্ষার্থী, এই বইগুলো অত্যন্ত বিখ্যাত বই এবং বিখ্যাত লেখকের বই। এই বইগুলো তোমরা কিনে নিয়ে পড়তে পারো, পড়লে তোমাদের জ্ঞানের ভাণ্ডার বৃদ্ধি পাবে এবং তোমরা নিজেকে ভালোভাবে জানতে পারবে, চিনতে পারবে এবং উন্নয়নের সাথে সবসময় থাকতে পারবে এবং তোমাদের পৃথিবী সভ্যতার উন্নয়ন ঘটবে। প্রিয় শিক্ষার্থী, এই বিখ্যাত লেখক আব্দুল্লাহ মতি 1998 সালে ঢাকায় মৃত্যুবরণ করেন। শিক্ষার্থী, এখন এই আকাশ প্রবন্ধটি থেকে তোমাদের একটা বাড়ির কাজ দিচ্ছি। বাড়ির কাজ আকাশ লাল নীল ভালো দেখায় বর্ণনা করে। শিক্ষার্থী, আজ নয়, সামনের মাসে তোমাদের সাথে দেখা হবে। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো এবং বাড়িতে থাকো, বাইরে যাতায়াত কম করবে, মাস্ক ব্যবহার করবে, সাবান দিয়ে হাত না ধুয়ে চোখ নাক মুখে হাত দিবে না এবং সবার সাথে সুন্দর নমনীয় বিনম্র ব্যবহার করবে। এবং তোমাদের প্রধান কাজ কি? পড়াশোনা করা। তোমরা বাড়িতে বসে থেকে পড়াশোনা করবে। আর এই যে আকাশ প্রবন্ধটি আজকে পড়ালাম, সেই আকাশ প্রবন্ধটি বারবার তোমরা পড়বে। পড়লে কি হবে? বহু নির্বাচনী ও সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো তোমাদের পক্ষে দেওয়া খুব সহজ হবে এবং তোমাদের যেখান থেকে প্রশ্ন করা হোক না কেন, তোমরা প্রশ্নের উত্তরগুলো সহজে দিতে পারবে। যে শিক্ষার্থী, এতক্ষণ সঙ্গে থাকার জন্য তোমাদের ধন্যবাদ।